কিন্তু তাদের দল বড়। আর সৃষ্টির সাথে আমি এটাই মিলাইলাম যে শিয়াল অনেক জ্ঞান থাকার পরেও সে জঙ্গলায় জঙ্গলায় থাকে, কারণ তার দল ছোট। আর এই জগতে মুসল্লি যারা আছে তাদের দলটা অনেক বড়, এবং তারা বুঝুক না বুঝুক তারা সেজদা করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু এর মধ্যে যে তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, এই তিনটা বাদ দিয়ে তারা শুধু শরীয়ত করতেছে। কারণ আমরা যখন মৃত্যুবরণ করব তখন আল্লাহ যেদিন হিসাব টান দেবেন যে তোমার মধ্যে চারটা জিনিস শ্রেষ্ঠ, কি কি? চোখ, নাক, কান, মুখ, এই চারটা তুমি ব্যবহার করছো, কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত তোমরা শরীয়তটা করে আসছো, চোখেরটা নাকেরটা করো নাই, কানেরটা করো নাই, মুখেরটা করে আসছো। তাহলে তোমরা তো চারোটাই ব্যবহার করেছিলে, কিন্তু শরীয়ত পালন করে এসেছো, তরিকত করো নাই, মারিফত বোঝো নাই, হাকিকত করো নাই, তখন আল্লাহও কিন্তু আমাদেরকে আটকাই দেবে। তাই বলি যে শিয়াল জঙ্গলায় থাকে, অনেক জ্ঞানী হলেও তারা জনসংখ্যার ভয়ে ওখানেই থাকে। আমি আশা করব যারা শুধু শরীয়ত করে তারা যেন তরিকতের লোকগুলোকেও ডাকে এবং বোঝার চেষ্টা করে যে আসলে যেটা করেন এটা কি ঠিক, আপনারা যেভাবে চলতেছেন এটা কি ঠিক, আপনারা যে মরিদ হয়েছেন এটা কি ঠিক, জানতে চাইবেন। আর না জেনে যদি এটা সেটা বলেন, দলবদ্ধ হয়ে যদি কোনো তরিকতের লোকের উপরে লাঠিছোঁটা করেন এবং পিঠাপাটা করেন বা গীবত করেন, তাহলে আল্লাহ বলেছে সূরা হুজরাতের মধ্যে, গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, নিশ্চয়ই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে না। আচ্ছা, এবার আসি, যারা বলে মুরিদ হইছে তারা ভালো না, তারা ভণ্ড, তারা এটা সেটা, আমি বলবো যে এই জগতে যত মুসল্লি আছে, যত মৌলভী মাওলানা আছে, যারা শুধু নামাজে উদাসীন হয়েছে, মানব সেবা করে না, তাদের নামাজ তো আল্লাহ দুর্ভোগের মধ্যে দিয়া দিছে। আর আমি বলবো যে মুরিদ বা বায়াত হওয়া ছাড়া যদি কেউ আল্লাহর ইবাদত করে তা আল্লাহ পূর্ণভাবে নেয় না। কেন নেয় না? আল্লাহ কোরআনে দুটি জায়গার মধ্যে বলছে, হয়তো আরও জায়গায় বলেছেন, কিন্তু আমি দুটি জায়গা নির্ধারণ করেছি। হে রাসুল, সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসুল আপনার হাতে যারা হাত দিল তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। তার মানে রাসুলের কাছে বায়াত হয়েছে, এবং রাসুল যখন চলে যাবে অন্য কাউকে এই দায়িত্বভার দিয়ে গেছেন। এবার আসে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, এই সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। তাহলে বোঝা গেল যারা সুপথে নাই তাদের মুর্শিদ নাই। তাহলে যারা বলে যারা মুরিদ হয়েছে তারা বন্ড, তারা তো আসলে কোরআন পড়েন নাই, তারা মূর্খ। অবশ্যই তারা মূর্খ। আর যদি সেই মূর্খের জগৎ থেকে বেরিয়ে আসতে চান কেউ, তাহলে কোরআনের 17 নম্বর আয়াত পড়েন, সূরা কাহাফের 17 নম্বর আয়াত পড়েন, সূরা ফাতা 10 নম্বর আয়াত পড়েন, এবং মস্তমি শরীফ, মস্তমি শরীফের মধ্যে মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি বলেছেন, মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হল শয়তান। তাহলে যদি আমরা নামাজ, রোজা, ইবাদত, সাধন, ভজন যাই কিছু করি, তাহলে আমরা যদি সেই শিয়াল নামের তরিকতের যে লোকগুলো আছে তাদের সাথে যদি বসি, কথাবার্তা বলি,
তাহলে আমাদের গভীর জ্ঞান লাভ হবে। যেমন বলা হয় আলেম, আলেমের কথা বলা হয়েছে, যে তোমরা আলেমে আলেমকে সম্মান করো। আলেম কয় ভাগে, কত প্রকার? আলেম শব্দের অর্থ জ্ঞানী, এলেম শব্দের অর্থ জ্ঞান এবং আলেম শব্দের অর্থ জ্ঞানী। তাহলে জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে আলেম এক প্রকার হলো মাদ্রাসায় পড়ালেখা করছে, খুব উচ্চস্তর লাভ করছে, টাইটেল পাস করছে, কেউ দাওরা পাস করছে। তাহলে পাস করার পরে তারা আলেম হয়েছে, তাহলে তারা পুস্তক পড়ে আলেম হয়েছে। আরেকটা আলেম হইল যে আল্লাহর সাধনা করতে 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 এক সময় আল্লাহ নিজেই তাকে জ্ঞান দান করছে এবং সেই জ্ঞানে তিনি পৃথিবীতে আলো জ্বালিয়ে যায়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিব্রাইল দ্বারা শিক্ষা দিছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মাদ্রাসা শিক্ষা অর্জন করেছিলেন? তিনি মাদ্রাসা শিক্ষা অর্জন করেন নাই, আল্লাহ তাকে জিব্রাইলের দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে এখনও আল্লাহ জিব্রাইল দ্বারা শিক্ষা দেন অলিয়া উলিয়াদেরকে। তবে মাদ্রাসার পড়ালেখা কি আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। যদি বাহ্যিকের, যদি পুস্তকের জ্ঞান আমাদের না থাকে তাহলে আমরা আত্মজ্ঞান কিভাবে লাভ করব? তাহলে আগে আমরা পুস্তকের জ্ঞানও লাগবে, এরপরে আমাদের আত্মজগতের জ্ঞান লাগবে। এই দুটো যখন একত্র হবে তখনই আমরা পরপারে পাড়ি দিতে সহজ হবে। তাই বলি পুস্তকের জ্ঞানে মাওলানা মুফতি এবং আত্মজগতের জ্ঞানে যাকে আল্লাহ জ্ঞান দান করছে, এই দুইটা জ্ঞান যদি একাত্র হয় তাহলে সে মহাজ্ঞানীর কাতারে চলে যাবে। তাই বলি যে শিয়াল এবং কুকুর, এই দুটা যদি একাত্র হইতো তাহলে তার জ্ঞানটা সে পাইতো এবং তার জ্ঞানটা সে পাইতো, দুই মিলে একাকার হয়ে যেত, আলাদা আর থাকতো না, হানাহানি কানাকানি আর থাকতো না। আজ আমি এই কথাগুলো বলে এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।